আজি নীতি আয়োগ পরিচালনা পরিষদ বৈঠক ভিডিও কনফরেন্স জরিয়ার প্রধানমন্ত্রী অধ্যক্ষতার বসবা মিটিং বৈঠকের কৃষি ভিত্তিভূমি উৎপাদন মানব সম্বল বিকাশ স্বাস্থ্য আদি গুরুত্বপূর্ণ প্রসঙ্গের আলোচনা হব। বৈঠকের প্রধানমন্ত্রী সমেত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলর মুখ্যমন্ত্রী মধ্য উপস্থিত রহবে। জম্মু কাশ্মীর লদাখ অলগা হওয়া পরে প্রথম থর নীতি আয়োগের বৈঠকের যোড়ি হবে। তবে চলিত থর বৈঠকের অন্য কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক মুখ্যক নিমন্ত্রণ করা যাইছে। তবে আজ নীতি আয়োগ পরিচালনা পরিষদ বৈঠক ভিডিও কনফরেন্স জরিয়ার প্রধানমন্ত্রী অধ্যক্ষতার বসব মিটিং যা সূচনা রয়েছে। জম্মু কাশ্মীর লদাখ অলগা হওয়া পরে প্রথম থর নীতি আয়োগের বৈঠকের যোড়ি হবে। চলিত থর বৈঠকের অন্য কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক মুখ্যক নিমন্ত্রিত করা যাইছে। তবে সম্পর্কিত অধিক সূচনা পাই আমার সহ নয়াদিল্লি ফোন লাইনে জড়িত প্রতিনিধি গগন বিশ্বাল। গগন, আজ নীতি আয়োগ পরিচালনা পরিষদ বৈঠক বসব, ভিডিও কনফরেন্স জরিয়ার প্রধানমন্ত্রী অধ্যক্ষতার এই বৈঠক বসুছি। তবে কিছু সময় নির্ঘণ্ট করা যাইছি, এই সময়ের যদি কবা কিছু সময় ধার্য করা যাইছি, কেউ সময় রয়েছে এবং যা সূচনা মধ্যে রয়েছে, জম্মু কাশ্মীর লদাখ অলগা হওয়া পরে এহা হচ্ছে প্রথম থর নীতি আয়োগের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যক্ষতার যদি কে লকডাউন সটডাউন পরে যে করোনা মহামারী পরে ইয়ে প্রথম বৈঠক হব, তবে নিশ্চিত ইয়ে বৈঠকের দুই তিনটি ফেজ রে বৈঠক রয়েছে। সর্বপ্রথমে দশটার ইয়ে বৈঠক আরম্ভ হব, যে নীতি আয়োগের সিও রয়েছে অমিতাভ কান্ত, সে স্বাগত অভিভাষণ রাখবে এবং ইয়ারপরে গোটিয়ে পরে গোটিয়ে টপিক রে আলোচনা করা যাব। প্রধানমন্ত্রী যে রয়েছে সেক্রেটারি পি কে মিশ্র, সে মধ্যে উদ্বোধন এবং সকাল দশটা যদি কে সন্ধ্যা ছটা পনের পর্যন্ত এই বৈঠক রহব এবং ছটি পর্যায়ের বা ছটি অধিবেশন কার্যক্রম স্থির করা হয়েছে। সর্বপ্রথমে যদি কে বিভিন্ন রাজ্যের যে আবশ্যক পড়ে বিভিন্ন আইন ল অ্যান্ড অর্ডার কন্ডিশন ফর্ম রয়েছে, আগামী দিনের কোন আবশ্যকতা রয়েছে এবং ব্যবসায়িক বাতাবরণের কিভাবে ভাবে উন্নতি গ্রহণ করা যাই এবং জেলা স্তরের কিভাবে ভাবে আহরি প্রতিযোগিতা মান করা যাই রপ্তানি কু প্রোৎসাহিত করা যাই নিযুক্তি সৃষ্টি উপরে মধ্যে আলোচনা হব। দ্বিতীয় অধিবেশন যদি কে সম্পূর্ণরূপে কৃষি উপরে আলোচনা হব এবং অপরাহ্নের আলোচনা হব, এতে জল সংরক্ষণ আরম্ভ করি পুষ্টিকর খাদ্য সামগ্রী উৎপাদন খাদ্য প্রক্রিয়াকরণ আরম্ভ করি কৃষি ভিত্তিক পাঠি রাজ্য রাজ্য মধ্যে কিভাবে ভাবে আহরি অধিক বিনিয়োগ করা যাই পারিব এবং এইপরি ভাবে যদি থার্ড অধিবেশন কু আপনার দিয়ে যেটা কি অপরাহ্নরে রয়েছে তা ভৌতিক ভিত্তিভূমির কিভাবে ভাবে উন্নতিকরণ করা যাই পারিব, সেভাবে ভাবে চতুর্থ অধিবেশনে মানব সম্বলের বিকাশ, পঞ্চম অধিবেশনে তৃণমূল স্তরের কিভাবে ভাবে সেবা প্রদানের যে মান রয়েছে তাকে আহরি বৃদ্ধি করা যাই পারিব এবং শেষে স্বাস্থ্য এবং পুষ্টিকর খাদ্য উপরে বিচার বিমর্শ করা যাব। কাহি না যে আকাঙ্ক্ষা জেলা গুলি রয়েছে এবং ইয়ারপরে বর্তমান সবুঠু বর্তমান দেখবে পোষণ কিভাবে ভাবে গুরুত্ব বৃদ্ধি করা যাই পারিব সেই মধ্যে বজেটে প্রাবধান করা যাইছে চলিত বর্ষ। তেমন এইভাবে ভাবে মানস মন্থনর যদি কে গোটে প্রকার সারাংশ কিন্তু এই ছটি পর্যায়ের বৈঠক হব এবং শেষে যে রয়েছে ক্যাবিনেট সচিব রাজীব গোবা সে উদ্বোধন দেবে কোন রহিলা বৈঠক এবং রাজ্য মানে সেমানকে সুযোগ রহব সেমানকর ডিমান্ড রাখিয়া পাই। নিহতরে গগন, তাপর মধ্যে সমস্ত নজর রয়েছে, কিন্তু সবুঠ বড় কথা জম্মু কাশ্মীর লদাখ অলগা হওয়া পরে প্রথম থর নীতি আয়োগের বৈঠকের যোড়ি হব বলে যা সূচনা রয়েছে। চলিত থর বৈঠকের অন্য কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক মুখ্যক নিমন্ত্রণ করা যাইছে। বহুত ধন্যবাদ গগন আপনার সমস্ত সূচনা পাই।